আপনি গ্রামে থাকেন অথবা আপনি যেখানে থাকেন সেখানে ইন্টারনেট স্লো কাজ করে, মোবাইলে তেমন ইন্টারনেট পান না, অথবা আপনি চাইতেছেন যে আপনি ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ইউজ করবেন, তো আজকে কথা বলবো পকেট রাউটার নিয়ে। চলুন ভিডিওটি শুরু করি। এই হচ্ছে পকেট রাউটারটি। আপনি পকেটে করে যে কোনো জায়গায় নিয়ে আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে চালাতে পারবেন। আপনার পকেটে থাকবে রাউটারটি। এতে একটি বিশেষ সুবিধা হলো আপনার ফোনটি গরম হবে না, ব্যাটারিটি কম শেষ হবে। তো এখানে দেখায় কী কী চালাতে পারবেন, এবং এখানে পকেট রাউটারের ডিটেলসটি লেখা আছে। মোবাইল ওয়াইফাই m7200 মাইক্রো USB কেবল, 2000 ব্যাটারি অ্যাম্পিয়ার, 4G লাইট মোবাইল ওয়াইফাই। আমার এটি 4G লাইট রাউটারটি। আপনি 5G রাউটারও কিনতে পারেন, 5G পকেট রাউটারও কিন্তু এখন অ্যাভেলেবেল। এবং এখানে দেখাচ্ছে আপনার আপলোড স্পিড কত এবং ডাউনলোড স্পিড কত, ডিটেলস এখানে লেখা আছে। এবং আমি যদি এটি খুলি, খোলার পর প্রথমে দেখবেন একটি ইউজার মেনু আছে এখানে, এখানে আপনার কীভাবে কী করবেন সব কিছু লেখা আছে। এবং এটি চালাতে কিন্তু একটা tpMiFi অ্যাপস আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন, সেটি ইনস্টল করে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন। আমি প্রথমে বলে রাখি, আমার এই রাউটারটি আমি 1.5 থেকে 2 বছর ইউজ করার পরে আমি আপনাদেরকে এখন ভিডিও করে দেখাইতেছি। তো এটা আমি আরও আগে আনবক্সিং করছি, তখন আমি ভিডিও করে রাখি না, কিন্তু এখন আমি আপনাদেরকে যেভাবে বক্সের ভিতরে যা কিছু ছিল সব কিছুই এখন দেখাই দিতেছি। এইভাবেই ছিল, এগুলোই ছিল। 1.5 থেকে 2 বছরের অভিজ্ঞতা কী হলো এটার বিষয়ে সেটা আজকে আপনারা জানতে পারবেন। তো এটা খোলার পরে কিন্তু আমরা প্রথমে পেয়েছি কি, ইউজার মেনু, তারপর পেয়েছি পকেট রাউটারটি, তারপর পেলাম একটি USB কেবল। এটি দিয়ে আপনি পকেট রাউটারটি চার্জ করতে পারবেন, তারপর আপনারা পাবেন একটি ব্যাটারি এবং 2টি SIM স্লট। পকেট রাউটারটি চার্জ দেওয়ার জন্য আপনি মোবাইলে যে চার্জার আছে সেটি গোড়ার সাথে আপনি কানেক্ট করে চার্জ দিতে পারবেন। তো আমি সিম স্লট 2টি বের করতেছি। এখানে 2 ধরনের সিম স্লট থাকে, একটি হলো মিনি সিম লাগাতে পারবেন, আর একটি হলো মিনি সিমের থেকে একটু বড় যেটি থাকে সিম সেটি লাগাতে পারবেন। এই যে দেখুন, মিনি সিম এবং আরেকটি হলো একটু বড় সিম। পকেট রাউটারটি চালানোর জন্য কিন্তু আপনার অবশ্যই একটি সিম প্রয়োজন হবে, সেই সিমটার ভিতরে আপনার ইন্টারনেট চালাতে হবে। এটা শুধু সুবিধা হচ্ছে আপনার ইন্টারনেটটি ভালো থাকে, প্লাস আপনার সেটটি গরম হবে না এবং আপনার সেটে তেমন কোনো প্রেশার পড়বে না, সেটটি ভালো থাকবে। এই যে সিমটি লাগাইলাম, এখন আমি এখানে রাউটারে দিয়ে দেবো এবং ব্যাটারিটি দেওয়ার পরে, ও ব্যাটারি দেওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই আপনার এখন পাসওয়ার্ড পাবেন কোথায়। আপনি দেখবেন এখানে একটি পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটি আপনার কানেক্ট করার সময় দিতে হবে। এই পাসওয়ার্ডটি চেঞ্জ করা যায়, আপনারা যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান তাহলে আমার একটি ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। tplink পকেট রাউটারের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। সিম এবং ব্যাটারি কানেক্ট করার পর আপনি এখানে অন করার জন্য একটি বাটন পাবেন, এটি কিছুক্ষণ এটা চাপ দিয়ে ধরবে, তাহলেই পকেট রাউটারটি ওপেন হয়ে যাবে। 3টি গ্রিন বাতি জ্বলতেছে, প্রথমটি ব্যাটারি, তারপরটা আওতা, আপনি যেখানে আছেন সেখানে আওতাটি এখানে কানেক্ট হবে, এবং শেষেরটি হলো ওয়াইফাই কানেক্ট হবে। আপনার 13টি বাটন এখানে জ্বলতে হবে, কিন্তু যখন একটু নেট দুর্বল থাকে তখন যে কোনো একটি চলে যেতে পারে, তখন আপনি পাওয়ার বাটনের উপরে যেটি আপনি অন করেন সেটির উপরে 2-3 বার চাপ দিয়ে ধরবেন, তাহলেই নেটওয়ার্কটি চলে আসে। ওয়াইফাই অন করি এবং এখানে যদি সার্চ দিই, তাহলে দেখুন আমার এই tplink রাউটারটি কিন্তু এখানে চলে আসছে এবং এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আপনি কিন্তু অবশ্যই রাউটারের সাথে যেই পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি প্রথমে দিতে হবে। আমি তো আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলছি, সেই কারণে আমার যে পাসওয়ার্ডটি চেঞ্জ করছি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে কানেক্ট করতেছি। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, যদি না পারেন সেই ভিডিওটি দেখতে পারেন। দেখুন আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ফেসবুকে অথবা ইউটিউবে চলে যাই, তাহলে দেখবেন এখান থেকে সেটি চলতেছে। এখানে দেখুন আমার চ্যানেলটি দিয়ে সার্চ দিলাম, পকেট রাউটারের সাথে আমার এটি কানেক্ট হচ্ছে, এবং এখানে এই যে আমার চ্যানেলটি চলে আসছে এবং এখানে সবগুলো ভিডিও আসছে। কিন্তু আপনি চাইলে এখন যে কোনো ভিডিও দেখতে পারেন, যে কোনো কাজ করতে পারেন। আপনি এই পকেট রাউটার দিয়ে একসাথে 10টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। তো আমি প্রথমে বলছিলাম একটি অ্যাপস পূরণ হবে, tpMiFi অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং এখানে আপনি এটা সেট আপ করবেন। প্রথমে আপনি কোন পকেট রাউটার ব্যবহার করেন, m7200 অথবা m7000, m7350, m7350, m7450, m7310, m7300, আপনি যেই রাউটারটি ব্যবহার করেন, যে পকেট রাউটার ব্যবহার করেন সেটির উপর আপনি ক্লিক করবেন। তো আমি প্রথমটি তো ক্লিক করে দিচ্ছি, এবং এখানে আপনার সেট আপগুলো দেখাতে, সেট আপ 1,
নেক্সট উপর ক্লিক করে দিলাম। আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনি কিভাবে কি করবেন, সেটা এখানে ডিটেইলস লেখা আছে। আমি নেক্সট নেক্সট করে এখানে চলে আসছি, লাস্টে সার্চ দেবেন, ডান দেবেন। এখানে আপনার সার্চ দিয়ে দেখবেন আপনার পকেট রাউটারটি আপনার ডিভাইসের সাথে কানেক্ট করা আসেনি। যদি কানেক্ট করা থাকে তাহলে এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে, আপনি আবার এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন উপরে ক্লিক করে দিলাম, রাউটারটি কিন্তু চলে আসে। আপনার সিমে যদি কেউ মেসেজ দেয় তাহলে এখান থেকে আপনি মেসেজ দেখতে পারবেন। দেখুন আমার সিমে 9টি মেসেজ আসছে, এখান থেকে দেখতে পারেন এবং রিপ্লাইও দিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার সিমে যদি কেউ কল দেয় সেটিও এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার সিমে সে কল দিচ্ছে। এবং সাইডে দেখুন ব্যাটারি আছে এবং এইচডি সাপোর্টেড, ওয়াইফাই সেটিং। আপনার রাউটারটি যদি মেমোরি সাপোর্ট করে সেটাও এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং সাইডে দেখুন অনলাইনে আছে, অনলাইনে হচ্ছে আপনার অনলাইনে কয়টি ডিভাইস কানেক্ট করা আছে। আপনি তো 10টি এখানে ডিভাইস কানেক্ট করতে পারবেন। তো আমার এখন বর্তমানে 1টি ডিভাইস আছে, সেখানে এখানে 1টি দেখাচ্ছে। আপনি কিন্তু পিসিতে ল্যাপটপও এটা কানেক্ট করে চালাইতে পারবেন। আমি 1.5 থেকে 2 বছর অভিজ্ঞতা আপনাদেরকে বলি এই রাউটারটি আমার কাছে কেমন লাগছে। আমি যখন এই রাউটারটি কিনছি তখন অনলাইনে অনেক ভিডিও দেখছি, তখন তারা বলছে আপনি যে কোনো জায়গায় যেখানে নেটওয়ার্ক কোনো থাকেই না সেখানেও আপনি এই পকেট রাউটার দিয়ে নেটওয়ার্ক পাবেন। আসলে এটা সম্পূর্ণ ভুল। আপনার পকেট রাউটারটি আপনার নেটওয়ার্ক জায়গায় রাখতে হবে, যেখানে নেটওয়ার্ক আছে সেখানে রাখতে হবে। তবে এখানে স্পিড বেশি থাকে, আপনার মোবাইলে যেরকম স্পিডটি পাইতেন তার থেকে পকেট রাউটারের স্পিডটি ভালো থাকে এবং কিছু নেটওয়ার্ক এখানে ভালো থাকে। সাপোজ আপনি যদি ঘরের ভিতরে থাকেন এবং আপনার ঘরের ভিতরে কোনো নেটওয়ার্ক থাকে না, তখন আপনি পকেট রাউটার একটি ব্যাগে করে, শপিং ব্যাগে করে বাইরে যে কোনো জায়গায় রাখতে পারেন অথবা যে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারেন। এবং আপনি ঘরের ভিতর বসে আপনি ইন্টারনেট কানেক্ট করে, ওয়াইফাই কানেক্ট করে আপনি মোবাইলটি চালাতে পারেন অথবা ল্যাপটপ ইউজ করতে পারেন। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের এই চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।